नमस्कार निगम सुधामृत यूट्यूब चैनल पक्ष থেকে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই সাদর জয়গুরু জয় মা সম্ভাষণ। আশা করি সবাই ভালো আছেন। আমি সুশোভন আবার আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি শ্রী শ্রী ঠাকুর মহারাজের অমূল্য গাথা নিয়ে। শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমরা সবাই জানি চারটি তার যে চার সাধনায় তিনি যে সিদ্ধিলাভ করেছেন সেই চার সাধনার সিদ্ধিলাভের ফল হিসাবে তিনি চারটে অমীয় গ্রন্থ আমাদের জন্য রচনা করে গেছেন। তারই বিরচিত জ্ঞানীগুরু গ্রন্থ থেকে আজকের উপস্থাপনা। শ্রী শ্রী ঠাকুরের জ্ঞানীগুরু গ্রন্থ থেকে কিছু নির্বাচিত কথা নিয়ে বা টপিক নিয়ে আমি আপনাদের সামনে সেটি পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের সবার মনোগ্রাহী হবে শ্রী শ্রী ঠাকুর মহারাজের স্বহস্তে বিরচিত কথা। তো আজকে যে টপিকের ওপরে প্রথম আমাদের আলোচনাটা শুরু করতে আমি চাচ্ছি সে টপিকটা হলো ধর্ম কি। শ্রী শ্রী ঠাকুর মহারাজের ভাব অনুযায়ী বা শ্রী শ্রী ঠাকুর মহারাজের কথা অনুযায়ী ধর্ম কি, তো আসুন মূল উপস্থাপনা শুরু করছি। ধর্মতত্ত্ব জানিতে হইলে অগ্রে ধর্ম কি তাহা বিশেষ রূপে বুঝিতে হইবে। ধর্ম কাহাকে বলে? ধ্রিয়তে ধর্ম ইত্যাহু স এব পরম প্রভু, ধারণ করে করে বলিয়া ইহার নাম ধর্ম। পুণ্য কি, পাপ কি, জ্ঞান কি, অজ্ঞান কি, সুন্দর কি, কুৎসিত কি, এক কথায় ভালো কি, মন্দ কি, যাহা ধারণ করে তাহাই ধর্ম। লোকত্রয় বা জগত্রয় যাহাতে ধৃত বা নিহিত তাহাকেই ধর্ম বলে, অথবা লোক সকল যাহাকে ধারণ করিয়া আছে তাহাই ধর্ম। কেবল লোক সকল বলি কেন, মহদাদি অনু পর্যন্ত ভুবনত্রয়ে যাহা কিছুর সম্ভাবনা আছে তার সমস্তই ধর্মের দ্বারা ধৃত, রক্ষিত ও পরিচালিত। ধর্মই জগৎ যন্ত্রের যন্ত্রী, ধর্মই সুখের স্বরূপ, ধর্মের জন্যই জাগতিক পদার্থের আকুল আকাঙ্ক্ষায় ছোটাছুটি। দেবতা, মনুষ্য, কীট, পতঙ্গ, উদ্ভিদ ও জড়পিণ্ড প্রভৃতি ত্রিলোকস্থ যাবতীয় পদার্থেরই ধর্ম ও সাধনার আবশ্যকতা আছে। তবে মানুষের ধর্ম আছে, ধর্ম জ্ঞান আছে। আর পশু, পক্ষী, কীট, পতঙ্গ বা উদ্ভিদ আদির ধর্ম আছে কিন্তু ধর্ম জ্ঞান নাই। ধর্ম জ্ঞান আছে বলিয়াই মানুষ অন্যান্য প্রাণী হইতে শ্রেষ্ঠ। আর এক কথা, মানুষ জীব সৃষ্টির চরমোন্নতি, ধর্ম সাধনার উপযুক্ত ক্ষেত্র। তাই মানুষ জন্ম জন্মান্তরের অনুশীলন বলে ধর্মজ্ঞানে সমুন্নত হয় ও সাধন পথে অগ্রসর হইয়া পড়ে। তাই মানুষ ইচ্ছা করিলে, চেষ্টা করিলে সহজেই ধর্ম সাধনায় সাফল্য লাভ করিতে পারে, অন্যান্য জীবে তাহা পারে না, কিন্তু তাহারাও ধর্ম দ্বারা চালিত ও রক্ষিত। মানুষ এ বিষয়ে অনেকাংশে স্বাধীন, ইতর জীব প্রকৃতির অধীন। হার্বার্ট স্পেন্সার প্রভৃতি পাশ্চাত্য বৈজ্ঞানিকগণ বলেন ক্রমবিবর্তন বাদে এক বিন্দু বালুকা কণা মহামহিধরে পরিণত হয় বা মানুষ হইয়া জ্ঞানের জ্যোতি বিকীর্ণ করিয়া থাকে। কথাটা সত্য, বালুকা কণার যে ধর্ম আছে সে ধর্মই তাহাকে উন্নতির পথে টানিয়া লইয়া, ক্রমবিবর্তন বাদেই বলুন আর জন্মান্তরীয় উন্নতির পথেই বলুন, তাহাকে ক্রমে ক্রমে বহু জন্মের পথ দিয়া মানুষে পরিণত করিবে, তাহাতে আর আশ্চর্য কি। কিন্তু ওই বালুকা কণার ক্রমোন্নতি প্রকৃতির ধর্মে সম্পাদিত হয়, আর মানুষের ধর্মজ্ঞান থাকায় সে ইচ্ছা করিলে উন্নতির চরম সীমায় উপনীত হইতে পারে। আবার মানুষ হইলেই যে তাহার ধর্মজ্ঞান আছে ইহা সর্বত্র স্বীকার করিতে পারি না। পার্বত্য বনজঙ্গলে ও অনেক অসভ্য দেশে আজও এমন মানুষ আছে যে যাহারা ধর্ম কি তাহা জানে না বা কোনো প্রকারেই ধর্মের অনুশীলন বা সাধনা করে না। এমনকি সভ্য সমাজে জন্মিয়াও অনেক মানুষ ধর্মের দিকে ঘেঁষেই না। শিথিল চর্ম, পক্ক কেশধারী বৃদ্ধও আত্মসুখে রত থাকিয়া জীবনের দিন কয়টা কাটাইয়া দেয়, কিন্তু তাহা হইলেও তাহাদের ধর্ম আছে, তবে ধর্মজ্ঞান নাই। ধর্মজ্ঞান থাক আর নাই থাক, ইহা স্বীকার করিতে হইবে যে তুচ্ছ বালুকণা হইতে পশু, পক্ষী, এমনকি দেবতাদের পর্যন্ত ধর্ম আছে, এবং সেই ধর্মই সকলকে ধারণ করিয়া আছে ও ক্রমবিবর্তন বাদে উন্নতির পথে টানিয়া লইতেছে। এখন দেখিতে হইবে মানুষ পশ্চাদি ইতর জীব হইতে শ্রেষ্ঠ কিসে। পশুর ন্যায় আহার, নিদ্রা ও মৈথুন প্রভৃতি আত্মসুখে রত থাকিয়াই কি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলিয়া স্পর্ধা করি? যদি তাহাই হইত তবে মনুষ্যত্বে ও পশুত্বে প্রভেদ থাকিত না। মানুষের ধর্মজ্ঞান ও স্বাধীনভাবে তাহার পরিচালনার শক্তি আছে বলিয়াই
এবং জগৎপিতা একমাত্র মনুষ্যকেই সেই শক্তিশালী করিয়াছেন বলিয়াই আমরা জীব সৃষ্টি শ্রেষ্ঠাসন লাভ করিয়াছি। যাহারা ধর্মের অনুশীলন বা সাধনা করে তাহারাই প্রকৃত মনুষ্য, আর যাহারা আহার নিদ্রা ও মৈথুনে রত থাকিয়া জীবন অতিবাহিত করে তাহারা মনুষ্য দেহধারী পশু মাত্র। অতএব মনুষ্য জীবন ধারণ করিয়া ধর্মজ্ঞান লাভ করাই মনুষ্যের প্রধান কর্তব্য। কেহ কেহ ভাবিতে পারেন, যখন স্বাভাবিক কর্মে সকলকেই ক্রমোন্নতির পথে টানিয়া লইতেছে, যখন আমরাও একদিন আপনা আপনি উন্নতির চরম সীমায় উন্নীত হইতে পারিব, তখন আর স্বাধীনভাবে চেষ্টা কেন করিব? একদিন আমরা উন্নতির চরম সীমায় উঠিতে পারিব বটে, কিন্তু সে কতদিনের কথা? কত যুগ, কত কল্প কাটিবে, কত শত শত দেহ লয় হইবে, কত ত্রিতাপ জ্বালায় দগ্ধ হইতে হইবে, তাহার নিশ্চয়তা নাই। কিন্তু মানুষের সে ক্ষমতা আপন অধিকারে রহিয়াছে। মানুষ ইচ্ছা করিলেই এই জীবনেই উন্নতির চরম সীমায় উপনীত হইতে পারে। ভগবান মানুষকে দয়া করিয়া ওই শক্তি দান করতো তাহার স্বাদের সৃষ্টি শ্রেষ্ঠ জীব করিয়াছেন। সে শক্তি কী? ধর্মজ্ঞান। মনুষ্যকুলে জন্মিয়া যতদিন ধর্মজ্ঞান সমুদ্ভূত না হয়, ততদিন মানুষ পশু সদৃশ। যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তিরও ধর্মজ্ঞান না জন্মিয়া থাকে, তবে তাহাকেও পশু বলা যাইতে পারে। অতএব মানুষ হইয়া ধর্মালোচনায় পশুত্ব বর্জন ও মনুষ্যত্ব অর্জন করা সকলেরই কর্তব্য। আবার শুধু মনুষ্যত্ব লাভই চরম সীমা নহে, পশুত্ব পরিহারপূর্বক ধর্ম অনুশীলনে মানুষ হইয়া দেবত্ব লাভ করিবার চেষ্টা করিবে। দেবত্ব লাভ হইলে তখন ব্রহ্ম উপাসনায় ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত হইবে। মানুষের সে শক্তি আছে, সে শক্তি আছে বলিয়াই মানুষ অন্যান্য মনুষ্যেতর জীব হইতে শ্রেষ্ঠ। যাহার অনুশীলনে মানুষ পশুত্ব পরিহারপূর্বক ক্রমে ব্রহ্ম সাযুজ্য লাভ করিতে পারে, তাহারই নাম ধর্ম ও তাহার অনুশীলনের নামই ধর্ম সাধনা। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা। আজকের মতন ধর্ম কী শ্রী শ্রী ঠাকুর মহারাজের কথায় তার ব্যাখ্যা আজকের মতো উপস্থাপিত হলো এখানেই। আজকের পর্বটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার মূল্যবান মতামত একান্ত কাম্য। অবশ্যই নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে যে কোনো পরবর্তী ভিডিও আপলোড হলে তার প্রথম নোটিফিকেশান যেন আপনি সবার আগে পান। সুতরাং আজকের মতন এই উপস্থাপনা এখানেই শেষ হচ্ছে। আমি সুশোভন আজকের মতন আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, গুরু নামে থাকবেন, গুরু ভাবে থাকবেন। নমস্কার। জয় গুরু, জয় মা।